আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আমার ডাইসো ডিপসি কোলাজেন ময়েশ্চার জেল ব্যবহারের এক্সপিরিয়েন্স শেয়ার করব। যারা জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্টস লাভার আছেন, তারা এই ময়েশ্চারাইজার সম্পর্কে আগেই হয়তো জানেন। ডাইসো ডিপসি ময়েশ্চার জেলটি হলো একটি জাপানিজ ময়েশ্চারাইজার ক্রিম। এটা এরকম 40 মিলির একটা প্লাস্টিক কন্টেনারে আসে। কন্টেনারটা প্লাস্টিকের হলেও খুব হার্ডি, কোনো চিপ প্লাস্টিক না, এটা আপনি ধরলেই ফিল করতে পারবেন। প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ক্রিমটার আলাদা কোনো প্যাকেট বা বক্স নেই, এটা এরকমই পাওয়া যায়। জাস্ট ঢাকনার সাথে ক্রাউনের মতো একটা কাগজ থাকে, যেটা আমি ফেলে দিয়েছি। তো যাক, সেগুলো এই ময়েশ্চারাইজারটার গায়ে যা যা লেখা, বেশিরভাগই জাপানিজ ল্যাঙ্গুয়েজেই লেখা। শুধুমাত্র ইনস্ট্রাকশন অ্যান্ড ইনগ্রিডিয়েন্টসেই ইংলিশে লেখা আছে। তো ফার্স্টে কন্টেনারের গায়ে লেখা আছে ডিপসি কোলাজেন ময়েশ্চার জেল। এটাতে ডাবল কোলাজেন অর্থাৎ হাইড্রোলাইজড কোলাজেন প্লাস ওয়াটার সোলুবল কোলাজেন আছে। কোলাজেন ক্রিম নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা প্রচলিত ভুল ধারণা আছে, সেটা হলো কোলাজেন ক্রিম অর ময়েশ্চারাইজার স্কিনের ইলাস্টিসিটি বাড়াবে, রিঙ্কেলস দূর করবে, হোয়াইটেন করবে, স্কিন এজিং প্রিভেন্ট করবে। তবে এসব ক্লেম কিন্তু আজ পর্যন্ত ক্লিনিক্যালি প্রুভ হয়নি। কোলাজেন এলিমেন্টটি থেকে অবশ্যই এই সব বেনিফিটস পাওয়া যায়, তবে সেটা ক্রিম থেকে নয়, শুধুমাত্র ডক্টরস প্রেসক্রাইবড ট্রিটমেন্ট অর সাপ্লিমেন্ট থেকেই পাওয়া সম্ভব। বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের ক্রিম অর সাপ্লিমেন্টস সেলাররা জাস্ট কোলাজেন নাম দেখেই সেল করে, কোনো রকম আইডিয়া ছাড়া, ডক্টরসদের পারমিশন ছাড়া। সেগুলো আবার অনেকে কিনে খায়ও বেনিফিটস পাওয়ার আশায়, বাট সেটা পরবর্তীতে হিতে বিপরীত হয়ে যায় অনেক সময়। তো কোলাজেন যুক্ত ক্রিম অর ময়েশ্চারাইজার শুধুমাত্র কিন্তু স্কিন ময়েশ্চারাইজ রাখতেই হেল্প করবে, স্কিনে হাইড্রেশন দিবে, স্কিন প্লাম্পি করবে। এই ডাইসো ডিপসিক জেল ক্রিমটিও কিন্তু এক্স্যাক্টলি সেম কাজই করবে। এটা টোটালি বেসিক একটা ময়েশ্চারাইজার, তবে প্যাকেজিংয়ের সতর্কতা হিসেবে বলা আছে ত্বকে লালচে ভাব, র্যাশ, চুলকানি, ইরিটেশন, কুষ্ঠরোগ অথবা যে কোনো প্রকার চর্মরোগ থাকলে ব্যবহার করা যাবে না। আর ব্যবহার করার পর বাই এনি চান্স কোনো সমস্যা যদি দেখা দেয়, তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। এখন আলোচনা করব উপাদান তালিকা নিয়ে। এই ময়েশ্চারাইজারটায় টোটাল 21টা উপাদান আছে। তার মধ্যে ময়েশ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট আছে 7টি, যেমন বুটাইলিন গ্লাইকল, গ্লিসারিন, স্কোয়ালান, হাইড্রোলাইজড কোলাজেন, ডি পটাশিয়াম গ্লিসারাইজেট, ডি মেথিকন, টোকোফেরল। এছাড়া এটিকে জেল টাইপ ফর্মুলায় আনার জন্য ব্যবহার করা হয়েছে কার্বোমার, জ্যান্থাম গাম অ্যান্ড পলিসর্বেট 20। ময়েশ্চারাইজারটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সোডিয়াম সাইট্রেট। ডি সোডিয়াম ইডিটিএ ব্যবহার করা হয়েছে ময়েশ্চারাইজারটিকে নির্দিষ্ট টাইম পর্যন্ত স্টেবল রাখার জন্য। এছাড়া এটায় আছে সাইট্রিক অ্যাসিড, এটা মূলত এএইচএ অর্থাৎ আলফা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা স্কিনের মৃত কোষ রিমুভ করতে হেল্প করে। সবশেষে এটায় 4 প্রকার প্রিজার্ভিং ইনগ্রিডিয়েন্ট আছে, যা হলো ফিনক্সি ইথানল, মিথাইল প্যারাবেন, ইথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন। ফিনক্সি ইথানল স্কিনের জন্য খুবই জেন্টল প্রিজার্ভেটিভ, মিথাইল ইথাইল অ্যান্ড প্রোপাইল প্যারাবেন ওয়েল টলারেটেড প্রিজার্ভেটিভ। তবে প্যারাবেন নিয়ে এখনও যেহেতু রিসার্চ চলছে, তাই এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। এই ময়েশ্চারাইজারটিতে এই 4 ধরনের প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয়েছে, যাতে হট টেম্পারেচারে অথবা ডিরেক্ট সানলাইটেও প্রোডাক্টটি নষ্ট না হয়। তো ওভারঅল ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে এটায়। আর আমার এই জেল ক্রিমটির উৎপাদন হয়েছে ভিয়েতনামে। অন্য দেশের নাম দেখে কনফিউজ হওয়ার দরকার নেই, ডাইসো ব্র্যান্ডটি মেইন অরিজিন কান্ট্রি হচ্ছে জাপান, বাট আরও অন্যান্য দেশেও এই ব্র্যান্ডটির প্রোডাক্ট উৎপাদন করা হয়। তো যাই হোক, এখন আমার কেমন লেগেছে এটা সেইটা নিয়ে কথা বলি। আমার স্কিনে ময়েশ্চারাইজারটি খুব ভালোভাবে স্যুট করেছে। সামারে আমি জেল টাইপ ময়েশ্চারাইজারটাই বেশি প্রিফার করি, কারণ জেল টাইপ ময়েশ্চারাইজার স্কিনে খুব হাইড্রেটিং অ্যান্ড ফাস্ট অ্যাবজর্বিং লাগে, তেল তেলে লাগে না, মুখ ঘামে না তেমন একটা। এই সামারে মূলত এগুলো ভেবেই আমি ডাইসো ময়েশ্চারাইজারটা কিনেছিলাম। আমি ডাইসো ডিপ এইচ হাইলোরনিক অ্যাসিড জেল ময়েশ্চারাইজারটা কিনতে চেয়েছিলাম, বাট ওইটা আউট অফ স্টক থাকায় এটা কিনেছিলাম। এই ময়েশ্চারাইজারটা খুবই লাইট ওয়েট, খুব দ্রুত স্কিন অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হওয়ার পর স্কিন খুব হাইড্রেটেড অ্যান্ড ময়েশ্চারাইজ লাগে। সামারের জন্য এটা আমার কাছে বেস্ট লেগেছে। অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন টাইপে এই ময়েশ্চারাইজারটা বেস্ট লাগবে। তবে যদি আপনার এক্সেসিভ ড্রাই স্কিন হয়, তাহলে এটায় তেমন একটা ময়েশ্চারাইজেশন পাবেন না, বারবার রিঅ্যাপ্লাই করতে হবে। আর জাপানিজ এই ময়েশ্চারাইজারটা আপনার অনলাইনে 400 থেকে 500 টাকার মধ্যে পাবেন। আর ময়েশ্চারাইজারটা কিন্তু 40 ml-এর, আমিও অনলাইন থেকেই কিনেছিলাম, প্রাইস নিয়েছিল 460 টাকা, সাথে ডেলিভারি চার্জ আলাদা টোটাল পড়েছিল 580 টাকা। যারা আমার ডেলি স্কিন কেয়ার রুটিন ভিডিওটি দেখেছেন, তারা হয়তো আগেই জানতেন এটা আমার কাছে কেমন লেগেছে। আর যদি না দেখে থাকেন তাহলে প্রবলেম নেই, আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, ফুল ভিডিও দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করে দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা এই পর্যন্তই থাক, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।